যে মেডিকেল কলেজের যে পরিবেশ থাকা উচিত যদি না থাকে তো মেডিকেল কলেজ চলবে না আর যদি তারা পরিবেশ তৈরি করতে পারে এবং তাদের নিরাপত্তা দিতে পারে তাহলে মেডিকেল কলেজের ব্যাপারে কি করা যায় আমরা ঢাকায় বসে ব্যাপারে সিদ্ধান্ত দেব আমরা তদন্ত করে হামলার ব্যাপারে তো আমরা অবশ্যই এই ব্যাপারে তো আমরা ঘৃণা প্রকাশ করছি এবং যারা দায়ী তার বিচার হবে দুই নম্বর যদি শিক্ষক না থাকে তাহলে মেডিকেল কলেজে শিক্ষক আনতে হবে যদি ভবিষ্যতে কোনোদিন চালু করতে হয় যতদিন না শিক্ষক নাই ততদিন এদেরকে মাইগ্রেশনের ব্যবস্থা ইতিমধ্যে করা হয়ে গেছে সুতরাং আমরা যত তাড়াতাড়ি পারি এটা ইমপ্লিমেন্ট করাবো আমার নাম প্রফেসর শারফুদ্দিন আহমেদ আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধি